মুখর, আপনি সংবাদে যে কথা বলছিলেন যে 18 দফা দাবি ছিল কারখানার শ্রমিকদের, সেই দাবি কিন্তু হচ্ছে সরকার এবং মালিক পক্ষের সাথে বৈঠকের পর কিন্তু এই দাবিগুলো মেনে নেওয়া হয়েছে। সেই দাবিগুলো মেনে নেওয়ার পরও কিন্তু আজকে আমরা গাজীপুরে দেখেছি বেশ কয়েকটি কারখানার শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখতে, এবং পাশাপাশি আমরা দেখেছি যে আপনার মালিকের বাড়ি যে আপনার কারখানা রয়েছে সেখানে কিন্তু পোশাক কারখানার শ্রমিকরা তাদের বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু মহাসড়ক অবরোধ করে। সেখানে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদস্যরা কিন্তু এবং চেষ্টা করে, কিন্তু এরপর সেনাবাহিনীর সদস্যরা এসে তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু তারা দীর্ঘক্ষণ কোনো কথাই কারো শুনেনি। হচ্ছে এই দাবি মেনে যাওয়ার পর আসলে কি কারণে তারা আসলে দাবিগুলো করছে সেই বিষয়ে কিন্তু হচ্ছে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি। আর একটা বিষয় যে আপনাকে বলি, সেটি হচ্ছে যে আমরা যে কারখানাটির সামনে দাঁড়িয়ে আছি যে স্পিনিং মিল, এটি ডাবল স্পিনিং মিল কারখানা, অর্থাৎ যে স্পিনিং মিলের শ্রমিকদের মাঝে যে অসন্তোষ গুলো দেখা দিয়েছিল সেটি কিন্তু অনেকটাই কেটে গেছে। আমরা কিন্তু গাজীপুরে আজকে কোনো স্পিনিং মিলে কোনো কারখানার কিন্তু শ্রমিক অসন্তোষের কোনো খবর কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। হচ্ছে এখন কিন্তু গাজীপুরের যে অবরোধ গুলো ছিল আপনি দেখতে পাচ্ছেন যে আপনার যে ঢাকা ময়মনসিংহে যে মহাসড়কটি রয়েছে এই সড়কটি কিন্তু আসলে এখন আপনার যান চলাচল স্বাভাবিক হয়েছে। হচ্ছে তা আপনার কিন্তু যে আপনার বেশ কয়েকটি কারখানা যে আপনার বন্ধ হয়ে গেছিল সেই কারখানা গুলো কিন্তু এখন পর্যন্ত কিন্তু হচ্ছে কয়েকটি সকালবেলা খুলেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু বেশ কয়েকটি কারখানা বন্ধ রয়েছে। বলি যে এই বিষয়গুলো জেলা প্রশাসনের সাথে কথা হয়েছে এবং জেলা প্রশাসনের সাথে কথা হয়েছে, নাফিতা ওনার সাথে আমাদের কথা হয়েছে, তিনি তারা বলছিলেন যে আসলে ইন্ডাস্ট্রিয়াল যে অনেকটাই গাজীপুরে কেটে উঠেছে, মাত্র দু একটি কারখানার বিচ্ছিন্ন কিছু ঘটনা রয়েছে এগুলো কেটে যাবে বলে তারা আশা করছেন। এবং আজও কিন্তু গাজীপুরের বিভিন্ন জায়গায় কিন্তু সেনা টহল দেখা গেছে এবং পোশাক কারখানার যে অসন্তোষ গুলো কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন, অর্থাৎ হচ্ছে সবগুলো বাহিনী মিলে কিন্তু হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল আনরেস্ট গুলো কিন্তু হচ্ছে আপনার সমাধানের চেষ্টা করছেন। তো অর্থনীতি সরকারকে সচল রাখার জন্য এর কোনো বিকল্প নেই বলেও জানাচ্ছেন তারা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ মুখ্য।